পানিপুরি ভারতের সবচেয়ে জনপ্রিয় খাবার, স্বাদে অতুলনীয়। দেখলেই জিভে জল এসে যাবে যে কারো মুখে। টক ঝাল মিষ্টি স্বাদের এই খাবারটি খেতে বড়ই দারুণ। কেমন হতো যদি এই খাবারটি বাংলাদেশে পাওয়া যেত? হ্যাঁ, ভারতের এই বিখ্যাত খাবারটি এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে। তেমনি একটি দোকানের দেখা মিলল রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। দোকানটির নাম আবার খাবো পানিপুরি। একটি মাটির পাত্রে চারটি ফুচকা দেওয়া হয়। সেই ফুচকা খাওয়ার জন্য সাত রকম টক রাখা হয়। এর মধ্যে নাগা, পুদিনা, লেবু, ঝাল, মিষ্টি, দই। সিজন পাল্টালে আরও কিছু নতুন আইটেম যোগ করবেন তারা। মূলত ফেসবুকে দেখে এই দোকানটি খোলার উদ্যোগ নেন কামাল হোসেন নামে এক ব্যক্তি। আমি একজন ওটা দেখছি আর কি, দেখে আর কি একটা জিনিস দোকানটা দেখি, যেমন একটা দোকান দেখি পানিপুরির দোকান, আমি ওটা ফেসবুকে পাইছিলাম। ফেসবুকে পাওয়ার পর দেখার মতো দোকানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, সুন্দর করে করছে। ওই হিসেবে চেষ্টা করলাম যে আমি একটা দোকান করবো, ওই উদ্যোগটা নেওয়া আর কি। খাবারের চাহিদা থাকায় প্রতিদিন লোকজনের সমাগম ঘটে এখানে। সাতটি কলসকে ভালো একটি রূপ দিয়েছেন তারা। তিন চারজন ছেলে মিলে সার্ভ করে থাকেন। এক একটি ফুচকার দাম পড়বে 5 টাকা করে। কয়টি খেয়েছেন তা নিজেদেরই গুনে রাখতে হবে। আর এর সাথে টক ঝাল মিষ্টি পানি আপনি নিজে হাতে ইচ্ছা মতো নিতে পারবেন। এইভাবে খাবারের স্টাইলটা মূলত এত এত মানুষকে এখানে আসতে বাধ্য করছে। দৈনিক করতোয়া, ঢাকা।